এতদিন সারা বাংলাদেশে একতরমভাবে ছাত্রলীগ রাজনীতি করে গেল গণরুমে রাখতে বাধ্য হলো সিট বরাদ্দ সিট সব কিছু নিয়ন্ত্রণ করলো ছাত্রলীগকে উদ্ধার মানে ই করা হলো আজকে তুমি আজকে আপনার ছাত্র রাজনীতি বন্ধ দিলেন আমি এইগুলি ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি মনে করি আর একটাও এই ধরনের ঘটনা ঘটা উচিত না এবং এই ঘটনার সাথে যারাই জড়িত সে যে দলেরই হোক যেই হোক না কেন তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার আমি জোর দাবি জানাচ্ছি আমি কোনোভাবেই বলবো না যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আব্রারকে যেভাবে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই ধরনের ঘটনা বাংলাদেশে আবার চালু হোক এটা আমি কোনোভাবেই চাই না তবে একটি জিনিস আমি তীব্রভাবে প্রতিবাদ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হবে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না এই সিন্ডিকেট কারা এই সিনেট সদস্য তারা যারা বিগত সাড়ে পনেরো বছর এই সরকারে তাবিদারি করেছে সমস্ত সিনেট সদস্য নিয়ন্ত্রিত কোথায় সাহস পেল কোথায় সাহস এরা এত বড় সাহস কোথায় পেল ঢাকা বিশ্ব ছাত্র বন্ধুকে দেয় তাদের তো আগে ওখান থেকে সরানো উচিত পরবর্তী নির্দেশনা দেওয়ার পর কেন দেবে কেন কোথায় ছিল যখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কী বলে গণরুমে পিটানো হতো ছাত্ররা ছাত্রের মিছিল পিটানো হতো নূরের উপরে বারবার আঘাত করা হয়েছে আমাদের ছাত্র নেতা টুকু থেকে শুরু করে আমাদের পরবদর্শীমে তার নেতা যেভাবে পিটানো হয়েছে রাস্তায় পিটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুল দিতে গেছে মিষ্টি দিয়েছে দিতে গেছে। সেখানে তাদেরকে পিটানো হতো কোথায় কোথায় ছিল কোথায় ছিল তখন তারা কোথায় ছিল এই শিক্ষকরা কোথায় ছিল এই শিক্ষক নামে এই যে তারা সিনের সদ তারা কোথায় ছিল আজকে আপনি ছাত্র বলতে গেছিলেন ছেলে যেমন চেয়েছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেল বাচ্চাকে আজকে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি আন্দোলন করে বা আন্দোলন ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত করেছিল বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি আন্দোলন গণব্রত্যান আমরানব্বই গণব্রত্যা করেছিলাম এই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে এত বড় সাহস পেল কোথায় এই প্রথিত সরকারের এই ছেলের সদস্যরা তথা দলবাস এই ছেলের সদস্যরা তীব্র নিন্দা কেমন করছে বলতে চাই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হোক ও এতদিন সারা বাংলাদেশে একতরম ভাবে ছাত্রলীগ রাজনীতি করে গেল গণরুমে রাখতে বাধ্য হলো সিট বরাদ্দ সিট সবকিছু নিয়ন্ত্রণ করলো ছাত্রলীগকে উদ্ধার মানে ই করা হলো আজকে তুমি আজকে আপনার ছাত্র রাজনীতি বলতে দিলেন এখন আমি পুরস্কার বলতে চাই এটা কোনোভাবে হওয়া উচিত না

তার নিন্দা করছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারে আওতায় আনার জন্য দাবি করছে তার মানে এই না ছাত্র রাজনীতি বন্ধু দিতে হবে এত বছর কোথায় গেছিল কি না হয়েছে সে যখন ভোট হয়েছে টেস্ট আমরা ছিলাম সেখানে পিটানো হয়েছে চীনের সদস্য ভোট দিয়ে ভোটার যারা তারা তাদেরকেও পিটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না ঠিকই তখন কি ছিল কোথায়